স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী ছোলায় আমিষ প্রায় ১৮ গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান ও বি টু আছে এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে এছাড়াও রয়েছে আরও অনেক উপকার উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে চলুন ছোলার কিছু অসাধারণ গুণাগুণ জেনে নেই এক হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ডাল আর সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার ঊনসত্তর মিলিগ্রাম ছোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যু ঝুঁকি উনপঞ্চাশ শতাংশ কমে যায় দুই রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে যে সকল অল্প নারীরা বেশি পরিমাণে ফলিক যুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়সন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতেও সাহায্য করে তিন রক্ত চলাচল অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক থেকে দুই কাপ ছোলা শিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছোলায় অবস্থিত আইস্কোপ্লাবন স্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় চার ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন পাঁচ রমজানে রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয় দেহকে করে দৃঢ় শক্তিশালী হাড়কে করে মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ছয় কোলেস্টেরল ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয় ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরব আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ স্বাদ কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলায় খাদ্য আশও আছে বেশ এই খাদ্য আশ কোষ্ঠকাঠিন্য সারায় খাবারের আর হজম হয় না এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকে আট ডায়াবেটিসে উপকারী একশো গ্রাম ছোলায় আছে প্রায় সাতারো গ্রাম আমিষ বা প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভালো প্রতি একশো গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুইশো মিলিগ্রাম লৌহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়া আছে ভিটামিন বি ওয়ান বি টু ফসফরাস ও ম্যাগনেশিয়াম এর সবই শরীরের উপকারে আসে নয় যৌনশক্তি বৃদ্ধিতে যৌনশক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনা ছোলা ভাজা ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে দশ রক্তের চর্বি কমায় ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় এগারো অস্থির ভাব দূর করে ছোলায় শর্কর গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয় বারো রোগ প্রতিরোধ করে কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে তেরো জ্বালাপোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তলায় জ্বালাপোড়া কমায় চৌত মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বি ও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথায় স্নায়ু দুর্বলতা কমায় ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণে প্রায় সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না ত্বকে আনে মসৃণতা কাঁচা ছোলা ভীষণ উপকারী তবে ছোলার ডালের তৈরি ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি ওজন ধরে রাখা এবং আলসারের সমস্যা থাকলে কাঁচা ছোলা খাওয়া ভালো কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে প্রোটিন ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় এটার শক্তি বৃদ্ধি ও স্বাস্থ্যবান করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছোলা কারা খাবেন ডায়াবেটিক রোগের ক্ষেত্রে ছোলার কোনো জুড়ি নেই তবে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ছোলা একেবারেই খাবেন না তবে অনেকেই দেখা যায় ছোলা না ভিজিয়ে দ্রুত সিদ্ধ করে খেতে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে রাখবেন ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হয় অথবা সেটি সম্ভব না হলে অন্তত ছয় ঘন্টা ছোলা ভিজিয়ে রাখতে হবে এতে করে ছোলার বাহ্যিক কেমিক্যাল এবং ফাইট্যাংস গুলো চলে যাবে রোজা ছাড়াও যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ছোলাটা একটি মিল হিসেবে রাখতে পারেন বিশেষ করে ছোলার সঙ্গে যদি টক দই মিলিয়ে খাওয়া যায় তাহলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো প্রোটিনই পেয়ে যাবেন এছাড়া যারা ওজন কমাতে চান তাদের ছোলা টক দই সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডায়েটিশিয়ানরা কেননা ছোলার আর শরীরের ওজন কমাতে সাহায্য করে তাই বন্ধুরা নিয়মিত সকালে খালি পেটে খেতে পারেন কাঁচা ছোলা আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ